কত দামে পেঁয়াজ কিনেছে সেই ক্রয় রসিদ না দেখাতে পারে শ্যামবাজারে পাঁচ প্রতিষ্ঠানকে 23,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এছাড়া বিক্রয় রসিদও না দেয়ায় প্রমাণ মিলেছে। সকাল থেকে বাজার ব্যবস্থা দেখতে শ্যামবাজারে যায় ভোক্তা অধিকার অধিদপ্তরের একটি টিম। ক্রয় রসিদ দেখাতে না পারায় পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এছাড়া কয়েকটি প্রতিষ্ঠান ক্রেতাদের বিক্রয় রসিদও দিচ্ছিলেন না, তাদেরকে সতর্ক করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক। পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত অভিযান চালানোর কথা জানিয়েছেন তিনি। আজ শ্যামবাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 টাকার কিছু কমে। শুভ সকাল রনিয়া। শুভ সকাল জুবের।